সেদিকে আমি সবসময় সদা দৃষ্টি রাখি এবং শিক্ষকতা যাতে আমার বিদ্যালয়ের উন্নয়ন ঘটে সেদিকে আমি সবচেয়ে সবসময় সদা দৃষ্টি রাখি। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে
এবং 21 খ্রিস্টাব্দের মধ্যে সরি 21 না 41 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশ যে রূপরেখা স্মার্ট বাংলাদেশ হবে তা আমি আশা করি ইনশাআল্লাহ ওনার হাত ধরে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখি। এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাও বিশ্বের সাথে তাল মিলিয়ে করা হচ্ছে এবং আমাদের বাচ্চারা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে, এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে এই জানছি। ধন্যবাদ আমাদের ভারত মানুষ হিসাবে যে কথাটা বলবেন, আমি বলবো কুমড়ো ফুলে ফুলে নয় করেছে কথাটা, সস্তে টাকায় ধরে গেছে গাছটা, আর আমি ডালের ফুল শুকিয়ে রেখেছি। পোকা তুই কবে আসবি, কবে ছুটি, চিঠিটা তার পকেটেই ছিল, সেটা আর রক্তে বোঝা মাগো ওরা বলে তোমার ফুলে শুয়ে কর্কট শুনতে যাবে না, বলো মা তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিনি খেটে রুটি ধারে রুটি শেষে এটা সেটা আর কত কি তার কাছে বাড়ি তুলবে চাপ সুযোগে মাথা কাল যেখানে আপনি অনেক অনেক